জি ২৪ ঘন্টায় আপনাদের স্বাগত, আমি শুভদীপ। শুরু করছি, পূজো আসছে, কিছু ভাঙতে গেলে লাগে দণ্ড, আর ছক ভাঙতে মেরুদণ্ড। সেই মেরুদণ্ড ওদের আছে, বৈষম্যহীন এক সমাজের স্বপ্ন দেখেন ওরা, শুভমস্তু। এই নামেই পরিচিত নন্দিনী রুমা সেমন্তী পৌলমীরা। বিয়ে, অন্নপ্রাশন, গৃহপ্রবেশের মতো অনুষ্ঠানে পুরুষতান্ত্রিকতার বেড়া তারা আগেই ভেঙেছেন, এবার তাদের হাতে দেবী দুর্গার পূজোর ভার। কলকাতার পুজো এবার অন্য চমক। মহিলারা পুজো করেছেন এর আগেও, কিন্তু মহিলা পুরোহিত তাও আবার চারজন। তারা মিলে পুজো করবেন ৬৬ পল্লীতে। কারা সেই পুজো করবেন তাদের সঙ্গেই পরিচয় করতে আসা, তাদের সঙ্গেই কথা বলতে আসা, জি ২৪ ঘন্টার দর্শকদের কাছে তাদেরকে তুলে ধরা। তারা অত্যন্ত পরিচিত মুখ। তারা হচ্ছেন শুভমস্তু, ইনি হচ্ছেন নন্দিনীদি। আমরা এসে গিয়েছি নন্দিনীদি, আপনাদের চলছে কিন্তু একদম, আমরাও যোগ দিই, আসুন। শুভমস্তু সংস্কৃত মন্ত্র এবং রবীন্দ্রনাথের গান, এটাই এই মহিলা পুরোহিত দলের স্টাইল। শুভমস্তু স্টাইল স্টেটমেন্টের কথা, আমরা মানুষের মধ্যে খালি শান্তি বার্তা দিতে চাই, বৈষম্যহীন সমাজ আসুক। বেড়া ভাঙার কাজ অনেক আগেই শুরু করেছে শুভমস্তু, সামাজিক নানা অনুষ্ঠানে পৌরোহিত্য করেছেন। এবার আবার দৃষ্টান্ত স্থাপন নন্দিনী রুমা সেমন্তী পৌলমীদের। এবার দেবী দশভুজার আরাধনায় এই চার মহিলা পুরোহিত। প্রথা ভাঙা মানে কি, আমরা প্রথার বিরুদ্ধে নই, কিন্তু শুধু হয়তো কোনো পুরুষ পুরোহিত করছেন না, আমরা করছি, কিন্তু আমরা চিরাচরিত প্রথাটাকে যথেষ্ট মানে শ্রদ্ধা করে সেই অনুযায়ী কিন্তু করব। দেবী দুর্গার পুজোয় ঐতিহ্য তো আছেই, আছে আবেগ। প্রস্তুতিতে কোনো ফাঁক রাখছেন না তারা, অবশ্যই মানে রবীন্দ্রনাথ, রবীন্দ্রনাথকে নিয়েই আমাদের কাজ, তাই রবীন্দ্রনাথ এবং এছাড়া পঞ্চকবিরও গানও আমরা কিছু এর মধ্যে নিয়ে সেইভাবেই আমাদের এগিয়ে চলেছে প্রস্তুতি। এই প্রস্তুতি পর্বে আমাদের বিভিন্ন রকম বিভিন্ন এক্সপেরিমেন্ট চলছে, এক্সপেরিমেন্ট কাজ চলছে, স্তোত্র গান সব কিছুই পাওয়া যাবে আশা করছি। শুভমস্তু বিশ্বাস করে যে মঞ্চের সাথে কোথাও গিয়ে গান মিলে থাকবে সেটা এখনই ক্লিয়ার করছেন না, ডিসক্লোজ করছেন না তারা। তার জন্য পুজো মণ্ডপে আসতে হবে, আমরা তো যাবই, আশা করছি আপনারাও আসবেন। ক্যামেরায় বুবাই ঘোষের সঙ্গে মৈত্রেয়ী ভট্টাচার্য, জি ২৪ ঘন্টা, কলকাতা।